কেতিয়া উলামা হকলে কেতিয়াও নিবিচারে যে সমাজত কোনোবা জুয়ারু মানে কোনোবা থাকক কোনোবা মজারু থাকক ড্রাগসত জড়িত কোনো ব্যক্তি ইয়াত থাকক কেতিয়াও নিবিচারে সাক বর্তমান সমাজৰ সমস্যাই মূল সমস্যা হল নিশা নিশাযুক্ত আৰু দুর্নীতি দুর্নীতি ভ্রষ্টাচারী আর নিশা এই তিনিটা এই তিনিটাই হল সমাজৰ মেইন আৰু দেশৰ বা অসমৰ মূল সমস্যা গতি সমাজ গঠনত গ্রাউন্ড লেভেলত কুসংস্কার মদ ড্রাগস ভাং তারপর বিভিন্ন ধরনের ডিজিটাল জুয়া ডিজিটাল মানে যুব আজি বিশেষকে যুব প্রজন্মর যুব গেমত আজিকাল লিপ্ত হয়েছে অনলাইন বা অফলাইন গেমত লাইভ গেমত মানে সদায় মানে মানে ব্যস্ত হয়ে থাকে এইবোরও একটা গার্জেন সকলের কারণে অভিভাবকর সকলের কারণে একটা চিন্তার একটা কারণ হয়ে পড়েছে আলোচনার লাস্টত মাত্র 10 মিনিট সময় আপনি সমাজত প্রচলিত চলি থাকা যি সমাজত যি গাঁত যি কুসংস্কার আর যি মানে জুয়া বা যি নিশা চলি আছে সেই নিশার উপর আপনি ডিটেল আলোচনা করা মাত্র 10 মিনিট লাস্টত মদর বিষয়ে হোক ড্রাগসর বিষয়ে হোক বা বিভিন্ন ভাং ইত্যাদি জুয়ার বিষয়ে হোক গেমসর কথা কিন্তু নাপাহরিব আজির যুব সমাজ এই গেমসত কিন্তু বিরাট জড়িত হয়ে পড়েছে আজি আজি আমার অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল নেতৃত্বত আমার শোণিতপুর জেলা পূব আহ্বায়ক কমিটি এখন গঠন করা হয়েছে যাতে সরি শোণিতপুর জেলা পশ্চিম আহ্বায়ক কমিটি এখন গঠন করা হয়েছে যাতে আমি পরবর্তী সময়ত কিছুদিনের ভিতরতেই আমি বিভিন্ন আঞ্চলিক সমূহ গঠন করব পাৰোঁ আর তারপর আমি এখনি জেলা ভিত্তিক কমিটি গঠন করিম যেহেতু আমার অল ইন্ডিয়া এমস কাউন্সিল প্রচলিত চলিত যে কার্যকাল ইতিমধ্যে শেষ হয়েছে নতুন কমিটি মানে গঠন করা হব যার কারণে তারে প্রক্রিয়াব চলি আছে সেই সরকারের বিশেষকে যে ভূমিকা আমি এই ভূমিকাকে আমি প্রশংসা করছো নিশ্চয় আমার সমর্থনযোগ্য এই অভিযান সেই অভিযানক আমি সমর্থন জানাই অল ইন্ডিয়া ইমামস কাউন্সিল আমি নিরুজ অভিযান আরম্ভ করছো ইতিমধ্যে আমার বিভিন্ন জেলাত ভিত্তিত আমি আরম্ভ শুভারম্ভণি করছো আর বিভিন্ন জেলাতে এই প্রক্রিয়া এই অভিযান আরম্ভ হয়েছে আর তারই এটি কার্যসূচী আর তারই এটি অংশ হিসাবে আজি আমার আজির সভাটো এই নিরুজ অভিযান সম্পর্কে আলোচনা হয়েছে আশা করো আজির পিছত যেতিয়া কিছুদিনের ভিতরে নতুন কমিটি গঠন হব কমিটি গঠন করার পিছতেই গাঁয়ে ভূয়ে ইনশাল্লাহ আমার এই অভিযান ব্যাপক রূপত ইনশাল্লাহ আরম্ভ হব আর আমার যাতে কম সময়ের ভিতরত সময় লাগিব আমি জানো তথাপিও আমি চেষ্টা করিম প্রতিটি ঘর প্রতিটি সমাজ প্রতিটি পরিয়াল যাতে এই মদ জুয়া ড্রাগস ইত্যাদিরপর মানে দূরত থাকে আমার ইমাম সকল আর ওলাম সকলের ভূমিকা হব আর বিশেষকে প্রশাসনক যদি গ্রাউন্ড লেভেলত ইমাম সকলে ওলাম সকল যদি সহযোগ নকরে তাহলে প্রশাসনের বাবে অকলশরিয়াকৈ সমাজত এইব দূর করা কেতিয়াও সম্ভব নহব সেই কারণে আমি এই প্রয়োজনবোধ করিয়েই আমি এই অভিযান আরম্ভ করেছো সমাজ গঠনের মানে মূল শক্তি আর মূল চালিকা শক্তি সমাজ গঠনের গতি সমাজ গঠনত গ্রাউন্ড লেভেলত কুসংস্কার মদ ড্রাগস ভাং তারপর বিভিন্ন ধরনের ডিজিটাল জুয়া ডিজিটাল মানে যুব আজি বিশেষকে যুব প্রজন্মর গেমত আজিকালি লিপ্ত হয়েছে অনলাইন বা অফলাইন গেমত লাইভ গেমত মানে সদায় মানে মানে ব্যস্ত হয়ে থাকে এইবোরও একটা গার্জেন সকলের কারণে অভিভাবকর সকলের কারণে একটা চিন্তার একটা কারণ হয়ে পড়েছে গতি ইমাম সকলে ইয়াত ওতপ্রোতভাবে জড়িত হব লাগিব বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব লাগিব মসজিদত প্রতিটি শুক্রবার বয়ানত পকেট মিকিং মিটিং আগরত বা রাজহুয়া মিটিংত পথ সভাত বিভিন্ন ধরনের সভাত আলোচনাত বিভিন্ন ধরনের এইবোর সজাগতা করব লাগিব তারপর ঘরত আলোচনা করব লাগিব তারপর যে তবলিগি জামাতো আছে তবলিগি জামাতকো সহায় করব লাগিব ইত্যাদি করে মুঠতে উলামা সকল আর ইমাম সকলে আশা করো যে লাহে লাহে পূর্বতকে অধিক মানে সক্রিয় হব আর এই ক্ষেত্র মানে বিরাট একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব একচুয়ালি আমার ইসলামতো মদ জুয়া ড্রাগসর কোনো মানে ভিত্তিয়ে নাই কোনো পারমিশনে নাই কোনো অনুমতিয়ে নাই গতি একচুয়ালি হয় কি লাহে লাহে কেতিয়াবা এই আলোচনা ইয়ার চর্চা সজাগতা অল্প কম হয়ে যায় আর বিশেষকে সমাজত কিছু এনে অপদর্তাও আছে যিসকলে নাকি কারোরে কোনো ধরনের কোনো কথা নুশুনে গতি এই একটা চান্স এই একটা সুযোগ যেহেতু প্রশাসনও এটা আগবাড়ি আছে
গতিকে এনেকৈ যদি সমাজত যদি এনেকৈ কোনো গোট কোনো গ্ৰুপে যদি এনেকৈ তাৰ মানে জুৱা বা গেমছ ইত্যাদিত যদি কোনোবা নেতৃত্ব দি আছে, সিহঁতৰ নেতৃত্ব যদি কোনোবা তেনেকৈ মদৰ ঘাটি বা জুৱাৰ ঘাটি চলি আছে, তে এই চেগতে সকলো মানে ইনশ্বাল্লাহ ধ্বংস হৈ পৰিব আৰু কম সময়ৰ ভিতৰতে সমাজ নিচামুক্ত সমাজ গঠন হোৱাত মানে সহায় হ'ব। তাহলে জমিয়ত ওলামা এই ক্ষেত্ৰত জমিয়ত ওলামাৰ বিশেষ এটি উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, সেইটো হ'ল ইছলাম মহাচাৰা। এই ক্ষেত্ৰত জমিয়ত ওলামা যথেষ্ট মেহনত কৰিছে, ওলামাসকলেও মেহনত কৰি আছে, কিন্তু এটা কথা হ'ল, এটা হ'ল সজাগতা সভা আৰু এটা হ'ল সজাগতা অভিযান। কিন্তু আজি মই ভাবোঁ যে মাজতে দহ পোন্ধৰ বছৰৰ এটা গেপ এটা হৈ গ'ল, যি গেপত নেকি এনে বিশেষ কোনো অভিযান আৰম্ভ চলা নাছিল। হয়তো বিভিন্ন ব্যস্ততা আছিল, বিগত দুই বছৰটো লকডাউনে চলি থাকিল, ইয়াৰ আগতেও 4-5 বছৰ কিছু গেপ মানে সময় গৈছে য'ত নেকি এনে কোনো বিশেষ কোনো অভিযান আৰম্ভ হোৱা নাই। মই ভাবোঁ বা আমি ভাবোঁ যে কেৱল এটি নিৰুজ অভিযানেই যথেষ্ট নহয় সমাজ গঠন কৰিবলৈ। আমি ভাবোঁ জমিয়তেও এনে বিশেষ অভিযান আৰম্ভ কৰক, আমচুৱেও এনে অভিযান আৰম্ভ কৰক, বিভিন্ন ধৰণৰ সংখ্যালঘু আৰু ধৰ্মীয় সংগঠনবোৰে এনে বিশেষ অভিযান আৰম্ভ কৰক। কাৰণ অভিযান মানে ধাৰাবাহিকভাৱে কামবোৰ কৰি থকা বুজায়। গতিকে এইবোৰ সমাজৰ পৰা দূৰ কৰিবলৈ হ'লে অভিযানৰ প্ৰয়োজন। এই সময়ে সময়ে সজাগতা সভা, সময়ে সময়ে কাৰোবাক আলোচনা কৰা, ক'ৰবাত আলোচনা কৰা, এইবোৰ যথেষ্ট নহ'ব। ধাৰাবাহিকভাৱে কণ্টিনিউভাৱে মানে অভিযানৰ প্ৰয়োজন। এইটো আগতেও পাইছিল, কেতিয়াও ওলামাসকলে কেতিয়াও নিবিচাৰে যে সমাজত কোনোবা জুৱাৰো মানে কোনোবা থাকক, কোনোবা মজাৰো থাকক, ড্ৰাগছত জড়িত কোনো ব্যক্তি ইয়াত থাকক, কেতিয়াও নিবিচাৰে। কিন্তু প্ৰথমে কথা হ'ল ওলামাসকলে, ইমামসকলে, ইমাম কাউন্সিলে আগতে ব্যক্তিগতভাৱে গৈ তাক বুজাব, আলোচনা কৰিব। আলোচনা কৰাৰ পিছত এদিন নহয়, দুদিন নহয়, তিনিদিন নহয়, তথাপিও যদি কোনোবা এই ক্ষেত্ৰত মানে মানে সহযোগ কৰা নাই, কথা নুশুনে, তেতিয়াহে প্ৰশাসনক সহায় ল'ব। আৰু নিশ্চয় প্ৰশাসনে যেতিয়া আহিব তেতিয়াই ইমাম কাউন্সিলে বা সমাজৰ ইমামসকল, ওলামাসকলে প্ৰশাসনক সম্পূৰ্ণভাৱে ইয়াত আগতেও সহযোগিতা কৰি আহিছে, এতিয়াও কৰিব। মই একেই কথা ক'ম ছাৰ, বৰ্তমান সমাজৰ সমস্যাই মূল সমস্যা হ'ল নিচাযুক্ত আৰু দুৰ্নীতি। দুৰ্নীতি, ভ্ৰষ্টাচাৰী আৰু নিচা, এই তিনিটাই হ'ল সমাজৰ মেইন আৰু দেশৰ বা অসমৰ মূল সমস্যা। গতিকে প্ৰতিজন অসমবাসীক, প্ৰতিজন অসমৰ নাগৰিকক, তাৰপিছত প্ৰতিটো সংগঠনক মই আহ্বান জনাম দুৰ্নীতিমুক্ত অসম গঢ়িবলৈ, ভ্ৰষ্টাচাৰমুক্ত অসম গঢ়িবলৈ, নিচামুক্ত অসম গঢ়িবলৈ বিভিন্ন ধৰণৰ কাৰ্যসূচী, বিভিন্ন ধৰণৰ অভিযান আৰম্ভ কৰক। নহ'লে অতি শীঘ্ৰেই এই দুৰ্নীতিৰ কাৰণে, ভ্ৰষ্টাচাৰৰ কাৰণে মানে একদম ঘৰে ঘৰে গৈ ইতিমধ্যে পাইছে, পঞ্চায়ত ৰাজেই হওক, তাৰপিছত বিধায়কৰ যিটো কাৰ্যকাল সেইটোৱেই হওক, প্ৰতিটো ক্ষেত্ৰতেই, প্ৰতিটো কাৰ্যকালতেই এই দুৰ্নীতিয়ে ব্যাপকভাৱে সোমাই পৰিছে। গতিকে নাগৰিকে যদি নিজৰ দায়িত্ব বুলি নাভাবি, নিজৰ কৰ্তব্যবোধ যদি জ্ঞান নকৰি এই অভিযানত যদি অংশগ্ৰহণ নকৰে আৰু নিজৰ দায়িত্ব বুলি যদি মানে বিশ্বাস নকৰে, তেতিয়াহ'লে কেতিয়াও সমাজৰ পৰা নিচামুক্ত নহ'ব, তাৰ দুৰ্নীতিমুক্ত কেতিয়াও নহ'ব। এই আহ্বান। বৰঠাকুৰ IAS একাডেমী, প্ৰস্তুতি আৰু অধ্যয়নৰ নিৰ্ভৰযোগ্য ঠিকনা। প্ৰশাসনিক বিষয়া হোৱাৰ মন মেলিছে নেকি আপুনি? APSC, UPSC কোচিঙৰ বাবে এতিয়া আপুনি যাব নালাগে গুৱাহাটীলৈ। তেজপুৰ বাসীৰ সুবিধাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি বৰঠাকুৰ IAS একাডেমী আহি আছে তেজপুৰলৈ। বৰঠাকুৰ IAS একাডেমী, প্ৰস্তুতি আৰু অধ্যয়নৰ নিৰ্ভৰযোগ্য ঠিকনা। আৰু সকলো আহক, ইয়াত জইন কৰক, ভাল ভাল অফিচাৰ হওক, অসমখন সুন্দৰ বনাওক, সেইটোৱে লাগে। আপোনালোকৰ কাৰণে ৰৈ আছোঁ বৰঠাকুৰ IAS একাডেমী। থেংক ইউ ভেৰি মাছ, কংগ্ৰেছ টু এভৰিওৱান। বৰঠাকুৰ IAS একাডেমী।